শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো সকাল সকাল উঠে পড়েছি, তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার, এদিকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো স্পেশাল দিন। তো দেখো 7:10 বাকি ছিল, আমি উঠে পড়েছি, বাচ্চা উঠেনি এখনো, তো আমি সোজা রান্নাঘরে এসে পৌঁছে গেছি। তো কেন তো সবটাই বলবো, বাচ্চা উঠেনি এখনো, আমার ঘুম থেকে বাচ্চাটা উঠেনি, আমি উঠে পড়েছি, তার কারণ আজকে পূর্ণিমা, পূর্ণিমা তো কালকে চলে গেছে, আজকে রাখি বন্ধন, তো সেই জন্য একটু রান্না বান্না হবে, তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি, আর বাচ্চার খাবার রান্না বান্না অনেকটাই করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। চলো, কেউ উঠেনি, মা উঠেনি, তো বাচ্চা ঘুম থেকে উঠেনি, তোমার দাদাকে ঘুম থেকে উঠেনি, আমি উঠে পড়েছি। তো কী করছি বসে বলে তোমাদের কাছে, কী রান্না হবে তো আজকে, কী হবে? এই যে তোমার চিন্তা পারছো, এগুলো কি? এটা হচ্ছে ঝিঙে, তো আমাদের বাড়ি বাড়িতে হয়েছে, তোমার দেখেছিলাম আমাদের বাগানে ঝিঙে হয়েছে, তো ওখান থেকে তুলে নিয়ে এসেছি, ঝিঙে হয়েছে আমাদের, এসে এগুলো হাট থেকে এসেছে, কিছুটা কিছুটা হাট থেকে এসছে, আর কিছুটা বাগান থেকে এসছে। তো আজকে ঝিঙে পোস্ত করবো, তো অনেকদিন ঝিঙে পোস্ত খাওয়া হয়নি, তো সেটাই করবো আজকে, তোমাদের শেয়ার করবো। তো বাচ্চার খাবারটাও সঙ্গে সঙ্গে করবো, বাচ্চার খাবার খাবার, বাচ্চার খিচুড়ি, ওই যে গাজর পেঁপে সব নিয়ে এসেছি, সব একটা খিচুড়ি বানাবো, তার প্রচুরভাবে গরম হয়ে ঘাম টাম দিয়ে গেছে, প্রচুর গরম দিয়েছে, তাই সকাল সকাল খুবই রান্না করবো। সকাল সকাল ফ্রেশ হয়ে পড়েছি, তো ওই বাসি কাপড়টাকে চেঞ্জ করে নিয়ে আমি আবার একটা কাপড় পরে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, তো গরম প্রচুরভাবে গরম, তো নাইটি পরি আমি সারাক্ষণ, বা তো আমি সবজি কেটে নিয়েছি, বাচ্চার আগে খাবারটা বানিয়ে নিই আমি আগে, তো তারপরে ঘরের রান্না। আগে আমি তাদের খিচুড়িটা বানিয়েছি, খিচুড়ি কী কী পড়ছে তা সেটা আমি বলবো। তো গাজর দিচ্ছি, বিনস দিচ্ছি, আর পেঁপে তো অবশ্যই পেঁপে দিচ্ছি, তো এগুলো সবজি জুবি দিয়ে মুসুর ডাল দিচ্ছি, আর গোবিন্দভোগ চাল দিয়ে ওর খিচুড়িটা বানাবো। তো ও দুপুরবেলা খাওয়ার জন্য ও খিচুড়িটা বানিয়ে ফেলেছি, মানে সেদ্ধ করিনি, মানে কেটে কুটে রাখছি। তো এই এর যে খোসা, এই যে ঝিঙের খোসা, এটা একটা মানে রান্না, মানে একটা রেসিপি আছে, তো এটা কী রেসিপি সেটাই বলবো। তো দেখো, সেদ্ধ সেদ্ধটা করে নেবে, সেদ্ধ করার পরে ওর সঙ্গে জিরে গুঁড়ো, জিরে, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন দেবে না তো, সর্ষে, তো সব কিছু দিয়ে বেটে পিঠে মতন করে আনলে তো দারুণ খেতে লাগে। তো তোমাদের সেটাই দেখালাম, তো খুবই ভালো লাগে খেতে ঝিঙেটা। তো ঝিঙে পোস্ত, তো ঝিঙে পোস্ত আমার খুবই মানে খেতে দারুণ লাগে, তো ঝিঙের সঙ্গে চিংড়ি মাছ তো অবশ্যই, পোস্তের সঙ্গে চিংড়ি মাছ জমে যাবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে, তো অসাধারণ লাগে। তো তোমাদের দাদাভাই শুয়েছে, বলবো অবশ্যই যে যেতে, ওকে বলেছিলাম, বললো হ্যাঁ যাবো, তো এখনও যায়নি, ঘুম থেকে উঠিনি। এই যে ঝিঙেটা দেখালাম, তো এটা আমাদের ঘরের ঝিঙে, তো পুরো একদম কচি, পুরো নরম তুল তুলে, তো বাজার থেকেও এসেছে কিছুটা, বাজার থেকে এটা নরম পুরো তুল তুলে, তো বেশি করে নিচ্ছি, বেশি পরিমাণেই করে নিচ্ছি, দুবেলার জন্য রাতের জন্য রেখে দিব, রাতে আর কী করবো ওটাই রেখে দেবো, আর অন্য কিছু হবে। তো আলুটাকেও কেটে নিচ্ছি, তো দুবেলার জন্য অনেকটাই পরিমাণ, বড় একটা গামলাতে ভর্তি পুরো সবজি কেটেছি দুবেলা খাওয়ার জন্য। তো ঘুম থেকে কেউ উঠেনি, এদিকে ছেলেটাও দুষ্টুমি করছে, আমাকে জ্বালাতন করছে, আমি এদিকে বকাবকি করছি, ওদিকে সে সাইকেল নিয়ে টানাটানি করছে, সেই জন্য ওদিকে আমি তাকাচ্ছি যে কী করছে না কী করছে, বকাবকি করছি, এদিকে আমি ঘামে পুরো ডুবেই গেছি, দেখো ঘাম বাজছে, মানে প্রচণ্ডভাবে গরম, উফ কী তাপমাত্রা বেড়েছে। এদিকে দেখো বাচ্চাটা উঠে পড়ে এসছে, দেখেছো তার হাসি, দেখেছো প্রচুর দুষ্টু হয়েছে, এই ফোন ফোনের দিকে তাকিয়েছে, দেখেছো সবসময় জিভটা কেড়েই থাকে, না বলে শুনবেই না, যদি কিছু তুমি টোকা দাও তো কানতে কানতে, বাবা কোনো কথাই বলা যাবে না, একে ফোনের দিকে শুধু ফোন 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 চাই। তো এদিকে দেখো আমি 8:10 হয়ে গেছে, চলে এসেছি, মানে পেছনের উপরে খাবারটা বসিয়ে দিয়ে, এদিকে মা শুয়ে আছে, এদিকে আমার বরবাবু শুয়ে আছে, কেউ ওঠেনি এখনও, 8:10 বাজে, আমি বাসায় খাওয়া দিয়ে দিলাম, ও তো খাবে, মানে খাবে কি ও কী বলবো আর, তোমরা দেখবে আর আমিও কী বলবো আর তোমাদেরকে। তো ওকে আমি ডালিয়া ইজাম খাওয়াই, তো ইজাম সকাল সকাল আর খাওয়াচ্ছি না, কারণ ও তো মানে খেতে চাইছে না, মানে মানে বিভিন্ন রকমের আমি খাবার বানাই, মানে আজ ডালিয়া, আজ হয়তো খিচুড়ি, আজ হয়তো ওই যে কী বলে আপেল সেদ্ধ, মানে কিছুই কোনো প্রকারে তার খাওয়ার মুখে হচ্ছে না, সাবু করি, মানে সব রকমের ট্রাই করি, কান্নাকাটি কেমন করছে, শুধু কান্নাকাটি আর কিছু না, দেখেছো পালিয়ে যাবে, আমার কোল থেকে পালিয়ে যাবে, খাবার বের করে দিচ্ছে,
কোনো ব্যাপারে সে খাবে না। ওদিকে তাকাচ্ছি কে আসছে, কে আসছে বলতে ব্রাহ্মণ এসছে। কেন এসছে? আজকে তো রাখি পূর্ণিমা, তো পূর্ণিমা চলে গেছে, আজকে রাখি বন্ধন, তো রাখি দিতে এসছে। আমি মাকে রাখছি বা ওই ইয়েকে তোমার দাদা ভাইকে রাখছি যাতে উঠে আসে, ওরা কিছুতেই শুনছে না, খারাপটা বাজে বকা আমি বকছি যাতে উঠে আসে, উঠছেই না। তাদের তারা ওই দাদা উঠে এসছে, মাকে রাখছে, কোনো সময় তারা মানে তাড়াতাড়ি উঠে না, সেই সব সময় সেই 9টা সাড়ে 9টা বা 8টা, তো শীতের সময় তো 9টা সাড়ে 9টা। আমি আগে উঠতাম দেরি করে, তো আগে টিউশন পড়াতাম, তো এখন আমি তো টিউশন পড়ে না বাচ্চা, তো বাচ্চা যখন উঠে তখন উঠে পড়ে। এখন বাচ্চা যখন 6টার সময় উঠে, কখন 5টা কখন 7টা এইভাবে উঠে আমি উঠে পড়ি, তার আগেও কখন উঠে পড়ি বাচ্চা ঘুম থেকে ওঠার আগে। তো বলছি যে ব্রাহ্মণ চলে এসছে, তুমি তোমার রেডিও পড়ো, দেখো এই যে চলে এসছে। তাকে ধরে নাও, ওদেরকে ছাড়ি ধরে নাও। আমি স্নান টান করে পুরো রেডি হয়ে পুরো ফুল টুকুতে চলে এসেছি, এখানে সিঁদুর টিঁদুর পরে টিপ করে পুরো চলে এসেছি রেডি হয়ে। তো সাদা ফুল জবা হয়েছে, তো বাপের বাড়ি থেকে এই গাছটাকে লাগিয়েছিলাম, বাপের বাড়ি থেকে তালা নিয়েছে, তো অনেকগুলো ফুল হয়েছে। আচ্ছা বৃহস্পতিবার তো মানে অন্য যে লাল জবা বলো কলকি জবা বলো, তো সেগুলো কিছুই নেই, সব টুকে নেবে লেগেছে আমাদের ঘুম থেকে ওঠার আগে। তো শুধু সাদা জবাটাই আছে, শুধু সাদা জবাটাই টুকছে আমাদের ঘরের গাছে ফুল, ঘরের সামনে দেখো কত রকমারি ফুল হয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি আজ। এই যে দেখো লাল জবা, লাল জবা একটাই হয়েছিল, তোমাদের সেটা দেখালাম, একটা হয়েছিল আর কোনোটাই হয়নি। এখানে তিনটে মাত্র ফুল হয়েছে, ছোটো ছোটো ফুল, তো তিনটেই টুকে নিয়েছি, গাছে একটিও রাখিনি, সবটাই টুকে নিচ্ছি। এখানে একটা হলুদের কলকি ফুল হয়েছে, সেটাও টুকে, আরেকটা বাকি ছিল সেটাও টুকে নিচ্ছি, মানে গাছের সব নিয়ে নিচ্ছি। এখানে একটা কলকি লাল ওই হলুদ কালারের ফুল হয়েছিল, সেটাও টুকে নিলাম, তো গাছে কিছুই রাখিনি, সব টুকে নিচ্ছি এসেছি। তো এখানে আর কয়েকটা বাকি ছিল, তো সে সাদা জবাগুলো মানে পা পাচ্ছে, আমার হাত পাচ্ছে না, তো সেগুলো আমি চুরি টুরি নিয়ে এসেছি, তো চলে এসেছি। এই যে দেখো ফুলটুকে নিয়ে এসেছি, দেখো ফুলটুকু সব টুকু নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা জানো আমার একটাই ছেলে, তো তোমরা আসল একটা কথা জানো না, তো সেটা কী কথা সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো আমার দুটো ছেলে, জানো দুটো ছেলে, তো ছোটো ছেলে হচ্ছে এ, তো তুমি তো তোমরা তো সবাই জানো তো আমার ছেলে, তো বড় ছেলেকে তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? দেখো এই যে এই যে আমার বড় ছেলে, চলো আজকে আমি ঠাকুরের জন্য ওই যে নিয়ে এসেছি, ওই রাখি নিয়ে এসেছি, ছেলের জন্য ছেলের জন্য রাখি নিয়ে এসেছি, আমার দুই ছেলের জন্য রাখি নিয়ে এসেছি। এই যে কেমন লাগলো, কোনো অবশ্যই জানাবে। এই যে মিষ্টি নিয়ে এসেছি, অবশ্যই জানাবে। দেখো আজকে পুজো করবো, তো দুজনকেই রাখি পরাবো নিয়ে এসেছি, তো পুজো করি দেখো তোমরা। আমি এখানে ফুল টুল টুকে সব কিছু রেডি করে ফেলেছি, তো পুজো করব ঠাকুরকে। বাসি ফুলগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, বাসি ফুলগুলোকে সরিয়ে নিচ্ছি, এদিকে আমার ছেলেটাও পাশে জ্বালাতন করাচ্ছে, খাচ্ছে না মা, তার জন্য আবার আলু ভাজা করেছে যাতে একটু যদি খায়, তো মা করছে, ওদিকে জ্বালাতন করাচ্ছে মাকেও, আমাকেও এখানে জ্বালাতন করাচ্ছে। দুধটাকে খুলে নিলাম জ্বালাও বলে, তো দেখো অনেক রকমের ফুল পেকেছি। আগে আমি পুজো করতে সত্যি খুব ভালোবাসি, বিয়ের পরে আমার বিয়ে হলো 4.5 বছর, তো মানে আমি বিয়ের পর থেকেই পুজো করছি, তো মা একবারই করতো না, তো এখন বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে এখন তো বাচ্চার কাজ, তারপরে বাড়ির মানে রান্না বান্না আমার কাজ, তো সবটা করে তারপর আমি দুটো খেয়ে নিই, খেয়ে থাকতে পারি না, তো বাচ্চা জন্ম খেয়ে নিতে হয় আমাকে তাড়াতাড়ি, তো মাই পুজো করে মাও খেয়ে নেন, সকাল সকাল খেয়ে নেয় মুড়ি টুড়ি, মুড়ি চা, আমি চা খাই না, একসঙ্গে একবারই মুড়ি খেয়ে নিই, তো মা মুড়ি টুড়ি খেয়ে পুজো করে, আমি খেয়ে পুজো করি না। তো আজকে আমি কার্তিক ঠাকুরকে পুজো করবো, তাই ওর জন্য রাখি নিয়ে এসেছি, রাখি তারপরে হচ্ছে মিষ্টি সবটাই তোমাকে দাদা এনে দিয়েছে, তো ওকে দিয়ে একটু পুজো করাবো।
তো দেখো আমি ঠাকুরের সব কিছু সরঞ্জাম নিয়েছি। তো ঘন্টা থেকে ঠাকুরকে খুব পুজো করতে ভালোবাসি, তাই ঘন্টা থেকে তার হচ্ছে ঢালি থেকে ওই স্ট্যান্ড, প্রদীপ, ধূপদানি, বাসন, ওর যে ঘটি সব প্রায় এনে রেখে দিয়েছি, বাক্সেই আছে। তো আমি বের করিনি কেন, ওই বাচ্চার জন্য, বাচ্চা সব কিনে ফেলবে বলে সিংহাসন করি। তো সিংহাসন করলেই আমি বের করব, তো তার আগে আমি বের করব না। তো এখন আমি পুজো করতে পারছি না, তাই আমি কিছুই বের করিনি, শুধুমাত্র শুধু ঘন্টাটাই বের করেছি। আর শঙ্খ যেমন থাকে, ঘন্টা, ঢালি, এগুলো সব আছে। তো আমি ঠাকুরকে একটু পুজো ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো করে একটু। তো বাচ্চাটাকেও দালাতন করাচ্ছে আমায়, তো তাড়াতাড়ি একটু করতে হচ্ছে আমাকে। তো এই যে ঠাকুরকে আমি একটু প্রসাদটা চড়িয়ে দিয়েছি, জলটাও চড়িয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে 4 বছর, 4.5 বছর বসে গেলেন। তো এই বছর আমাদের কার্তিক ছেলে আমার পুজো হবে, লাস্ট পুজো। দেখো আমি বরাবরই পুজো করতে খুবই ভালোবাসি। তো এই যে, তো আমার চলো, এই যে আমার ছেলে দুষ্টুমি করছে, দাঁড়া, টিপটা তুলছিস কেন, টিপটা নিচ্ছে, তো ধরো মাসি। আমার পুজো করা শেষ, কমপ্লিট। আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি, তো ছেলেটাও বদমাশি করছে, মাথা খাওয়াচ্ছে, আমি শঙ্খ বাজাতে পারি, তো বাজিয়ে নিলাম। তো এবার ঢালিটাকে বাজিয়ে নেব। তো কেমন লাগলো, লাইক কমেন্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে। তো তোমার দাদা ভাই ডিউটি চলে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি চিংড়ির ঝিঙে পোস্ত, তো সেটাই করছি। তো চিংড়ি মাছটা দিয়ে আমি সব করে ফেলেছি, তো আর কিছুটা বাকি আছে, মাত্র আর 5-6 মিনিটের মতন বাকি আছে। তো ভালো করে ঢাকনা চাপিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা করে রেখেছি। পোস্তটা একটু কমে গেছে বলে কাজু বাদাম বাদাটা আমি একটু বেশি করে দিয়েছি, তো পরিমাণটা একটু বেশি, তো তাই একটু বেশি পরিমাণে দিয়েছি আমি একটু। তো আমার এখানে পোস্তটা রেডি হয়ে এসেছে প্রায়, এখনও হয়নি, তো একটু আরও একটু বাকি আছে, আমি দিয়ে দিলাম ভালো করে, বেশি বেশি করে দিয়েছিলাম পোস্তটা, কাজু আর পোস্ত। আমি এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু দিইনি, এটা পোস্ত, তো তাই আমি পোস্ত দিয়েই করছি। এখানে আমি পেঁয়াজ অ্যাড করিনি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। পোস্ত আমি দিয়েছি, পোস্ত আর যে আমি কী বলে ওটা কাজু বাদাম বাটাই দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিব পরে। তো উপরে একটু সরষের তেল দিতে, ও দারুণ লাগবে, কাঁচা সরিষার তেল, ও দারুণ। তো জিভে জল চলে আসছে অবশ্যই আমার, তো খেতে কেমন হবে আমি জানি না, তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো টাটা, বাই বাই, আবার আসছি পরের ব্লগ নিয়ে, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। টাটা, বাই বাই।